গণ উপনয়নের ব্যবস্থা অশোকনগর পুরোহিত চেতনা কল্যাণ সমিতির উদ্যোগে এদিন এই আয়োজন করা হয়। জানা গেছে, সংগঠনের উদ্যোগে 2011 সাল থেকেই চলছে এই আয়োজন। গণ উপনয়নের ব্যবস্থা হলো অশোকনগরে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির উদ্যোগে গণ উপনয়নের ব্যবস্থা করা হলো। অশোকনগর কল্যাণগড় পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তাঁতকল মাঠ এলাকায় সংস্থার মূল ভবনে সোমবার এই গণ উপনয়নের ব্যবস্থা করা হয়। 2011 সাল থেকে এই গণ উপনয়নের ব্যবস্থা করে আসছে অশোকনগর পুরোহিত চেতনা কল্যাণ সমিতি। করোনার কারণে গত 2 বছর এই উদ্যোগ বন্ধ ছিল। করোনার প্রকোপ কমায় এবার ফের গণ উপনয়নের ব্যবস্থা করা হয়। এদিন 17 জন উপনয়ন নিতে আসে। মূলত উপনয়নের বিপুল খরচ হওয়ার কারণে অনেকেই নিজেদের বাড়িতে তার আয়োজন করে উঠতে পারেন না, আর উপনয়ন ছাড়া পূজার্চনায় অংশ নেওয়া সম্ভব হয় না। এই সমস্যার সমাধান করতেই এমন উদ্যোগ। সামান্য খরচে এই গণ উপনয়নের ব্যবস্থা হওয়ায় খুশি উপনয়ন নিতে আসা ছেলেদের পরিবার। আমরা জানতে পারলাম ফোনের মাধ্যমে, আমাদের দত্তপুকুরের আরো এখানকার ইয়া আছে ব্রাহ্মণ সমাজের, হ্যাঁ দত্তপুকুর থেকে একটা অনুষ্ঠান আমি জানতে পারলাম, যেখানে খুব কম পয়সায় ওরা সহযোগিতা করে। আমি চিন্তা করলাম আমার ছেলেকে পয়সা দিতে গেলে 60,000 টাকা খরচা আছে, তাহলে আমি যদি অল্প কিছু 2-4,500 টাকা দিয়ে আমি করতে পারি তাহলে তো আমার উপকার, এই জন্য আমার এখানে আসে। এছাড়াও সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে অশোকনগরের এই পুরোহিত চেতনা কল্যাণ সমিতি। উদ্যোক্তারা জানিয়েছেন, গণ উপনয়নের পরে তারা গণবিবাহের আয়োজন করবেন। মূলত দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলির কথা ভেবেই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রতি বছরের ন্যায় আমরা এবছরও করেছি 17 জনকে। আমরা এটা প্রতি বছরই করে থাকি। দরিদ্র যাদের বাবা মার ক্রিয়া কাজ করতে পারে না তাদেরও পাশে থাকি আমরা, তাদেরও আমরা একদম কোনো পয়সা ছাড়াই আমরা তাদের এই কাজ করে দিই। আর এই গণনয়ন উপনয়নটা আমাদের দীর্ঘদিন ধরে চলছে এবং এটা আমরা চালিয়ে যাব। গণবিবাহ এরপরও ইচ্ছা আছে আমাদের করণীয়, আমরা সেটাও করব। এবং আমরা এটা এই নিয়ে 11 বছর করছি। এই বছর করোনার কালে 2 বছর বন্ধ ছিল, এই বছর আমরা আবার পুনরায় শুরু করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।